যদি আপনার ভাই অথবা আপনার ছেলে স্কুলে লেখাপড়া করে কলেজে লেখাপড়া করে আপনি কি উৎসাহ দিবেন না ভালোভাবে লেখা করার জন্য? নিশ্চয়ই আপনারা দিবেন। দর্শক, আজকাল আমি অনেক ভিডিও দেখতেছি বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করছে, অনেক মানুষরা হাসাহাসি করতেছে, মজা করতেছে, তামাশা করতেছে তারা। আমাদের দেশে আমরা বাঙালির জাত, যদি কিছু করতাম চাই জেলাস করে হিংসামি করে আমাদেরকে দেয় না, অনেক মানুষে উপরে ওঠার জন্য আমাদেরকে দেয় না, তারা হিংসা লাগে। যে ভাই যা মেডিসিনটা আবিষ্কার করছে তাকে আমরা হিসেবে ধন্যবাদ দেওয়ার উচিত, অথবা তাকে আমরা সময় মিলে উৎসাহ দেব তুমি চালিয়ে যাও, তানা করে আমরা তাকে নিয়ে তামাশা করি, মজা করি। একটা জিনিস জানতে পারবে একটা দিন, ওই ভাইটা সবাই নিয়ে তাকে নিয়ে মজা করে, ভালো কিছু কি করতে চাইবে? নিশ্চয়ই চাইবে না। এই কারণে আমাদের বাংলাদেশে অনেক ভাইরা আছে, বাংলাদেশে কিছুই করে না, বিদেশে গিয়ে অন্য একটা কান্ট্রিতে গিয়ে সেট হয়ে যায়। বাংলাদেশে কিছুই করতেছে না, তারা কেড়ে করতেছে না। বাংলাদেশের মানুষে অনেক মানুষের আছে হিংসা লাগে, তাদের সহ্য হয় না। ভাই, আপনারা আপনারা ফ্যামিলির মতন দেখেন বাংলাদেশকে, আপনারা মজা করেন না, একটা মানুষের উপর উঠতে চাইলে আপনারা সাহায্য করবেন, হেল্প করবেন। আমার কথাটা আপনারা হার পাইবেন, কষ্ট লাগবেন না, কষ্ট পাইবেন না, আমরা সাহায্য করবো একজনকে একজনকে, পরামর্শ দেব কিভাবে চলার জন্য। এরকম অনেক আছে মানুষের জেলাস করে হিংসামি করে সহ্য হয় না তাকে। তিনি মেডিসিন বানাইছে, ভবিষ্যতে আরো কিছু করতে পারবে বাংলাদেশে, যদি একটা দিন জানতে পারে তা সবাই নিয়ে মজা করে এ ধরনের কাজ তো করবে না, ওই ভালো কাজ তো করবে না, ওই আর কষ্ট চাইলেও অন্য দেশে করবে, অন্য দেশে গিয়ে সেট হয়ে যাবে। এরকম বহুত হয়েছে, বহুত বাংলাদেশি বাইরে এরকম হয়েছে। দর্শক, আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আপনার কষ্ট পাইবেন না। বাই।